ডানকুনিতে যান চলাচলের গতি আনতে আজ থেকে প্রায় বারো বছর আগে পথ চলা শুরু করে ডানকুনি ট্রাফিক ভলেন্টিয়ার্স। এবং একদিকে যেমন তারা উৎসব অনুষ্ঠানে যেমন তারা কর্তব্য পালন করে, তার পাশাপাশি বারো বছর ধরে করে আসছে শ্যামা মায়ের পুজো। এই মুহূর্তে একেবারে হাউজিং চৌমাথায় রয়েছি, দেখো আমার ডান দিকে দেখতে পাচ্ছ তাদের এই ডানকুনি মিউনিসিপ্যালিটি ট্রাফিক ভলেন্টিয়ারের শ্যামা পুজো বারো বছরের পদাপন করেছে। এবং আজকের এই পুজোর দ্বারোদ্ঘাটন করেছেন এই এলাকার বিধায়ক সাথী খন্দকার, সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, চেয়ারম্যান হাসিনা শবনম, সিআইসি কল্লোল ব্যানার্জি সহ অন্যান্য কাউন্সিলররা। দেখতে পাচ্ছ এই ট্রাফিক ভলেন্টিয়ারের যে পুজো, সেই পুজোর শুভ উদ্বোধন হয়ে গিয়েছে আজকে এই ভূত চতুর্থীর দিনেই। প্রথমে আমি এই আবাসনের একটা ঠাকুর উদ্বোধন করে এলাম 10 নম্বর ওয়ার্ডে, ওটা আবার আমার খুব ভালো লাগলো। ওদের প্রেসিডেন্ট হচ্ছে জিতেন্দা আর সেক্রেটারি হচ্ছে আমিনুল, মানে এটা সম্প্রীতির বার্তা দিল যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে ধর্ম যে যার বাড়িতে উৎসব সকলের জন্যে, তাই উৎসবে আজকে সামিল হয়েছে আমার খুব ভালো লেগেছে। এবং আজকে যে শুভ দীপাবলির সূচনা হচ্ছে, চারিদিকে আলো এত প্রজ্বলিত হয়েছে, এত আলো ভরে গেছে, তাই মানুষের হৃদয়ে যেন আলো আরও ভরে উঠুক এবং মানুষের সুখে দুঃখে মানুষ যেন দাঁড়ায়, এটাই তাদের জন্য শুভকামনা থাকলো। এবার রথতলায় যাবো, একটা ঠাকুরের উদ্বোধন আছে। ট্রাফিক পুজো করছে আমার ভাইরা, যে এত সুন্দর পুজো করছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো, আর মা যেন তাদের শক্তি দেয়, তারা যেন আরও ভালো করে কাজ করে। দেখুন, ট্রাফিক ভলেন্টিয়ারদের প্রথমেই ধন্যবাদ জানাবো যে এই প্রতিটি পুজোতে, বিশেষ করে এই শ্যামা পুজোতে, ওরা কিন্তু প্রত্যেক বছরেই আজ বারো বছর ধরে ওরা কিন্তু এই পুজো করে আসছে। এবং আমরা প্রতিবারেই আমরা আসি, আমরা পৌরসভার পক্ষ থেকে সবাই, আমরা কাউন্সিলররা আসি, সিআইসিরা সবাই থেকে আসে। এবং আজকের যে পুজো, সে শ্যামা পুজোর আজকে উদ্বোধন হয়ে গেল। এবং ট্রাফিক ভলেন্টিয়ারদের কাছে প্রতি আমার শুভেচ্ছার অভিনন্দন রইল, এবং সকলের প্রতি আমার নমস্কার, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আজকের এই শ্যামা পুজো উদ্বোধনে এসে। এবং সবাই খুব ভালো কাটুক এই আনন্দমুখর দিন, এবং বিশেষ করে এই আলোর যে উৎসব, সেই আলোর উৎসব সবাই খুব ভালো কাটুক। খুব সুন্দর এক যুগ অতিক্রম করলো। এই ট্রাফিক ভলেন্টিয়াররা সারাদিন ডিউটি করে, এবং আমরা যখন উৎসবের সময় থাকি এরা কিন্তু উৎসব থেকে দূরে থেকে তারা কিন্তু উৎসবগুলোকে সামাল দেয় যাতে উৎসবগুলো সুষ্ঠুভাবে হয়। তাই এই ট্রাফিক ভলেন্টিয়ারদের গুরুত্ব অত্যন্ত, তার সঙ্গে সঙ্গে এরা বারো বছর ধরে পুজোটা এখানে সংগঠিত করছে, এটা আমরা পৌরসভার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এর জন্য। দেখুন ব্যাপার, আমি বলি একটা কথা, যে উৎসবই তো সম্প্রীতি বয়ে নিয়ে আসে। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যত প্যান্ডেল হবে পুজোর, লক্ষ্য করে দেখবেন ম্যাক্সিমামই মুসলিম সমাজের মানুষ। আবার যখন একটা মন্দির তৈরি হয় দেখবেন রাজমিস্ত্রিটা সেই মুর্শিদাবাদের কেউ সেলিম বলে একজন করছে, অর্থাৎ টোটালটাই একটা সম্প্রীতির ব্যাপার। আর দেখুন একটা স্লোগানই আছে আমাদের, যে ধর্ম যার যার উৎসব সবার, তা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা বাঙালি, বারো মাসে তেরো পার্বণ, ঈদও যেমন আমাদের উৎসব, দুর্গাপূজাও আমাদের উৎসব, কালী পূজাও আমাদের উৎসব, বকরিদও আমাদের উৎসব। উৎসবে আমরা মিলেমিশে একাকার, সেখানে কে হিন্দু কে মুসলমান এই পরিচয় নেই, একটাই পরিচয় আমরা বাঙালি, আমরা ভারতবাসী। আপনারা তো আজকে দেখছেন পুজো আমাদের মানে বেশ ভালো উৎসব হচ্ছে, মানে মানুষজন চারিদিকে দেখছেন গাড়ি ঘোড়া চলছে, মানুষজন উৎসব আনন্দ করছে। কিন্তু বিগত দু বছর ধরে একটা মহামারীর কারণে মানুষের মনে একদমই আনন্দ বলে কোনো কিছু ছিল না, না রোজগারপাতি ছিল, না কোনো তাদের উৎসাহ ছিল, না আনন্দ ছিল, মানুষ কোনো রকমই দিন অতিক্রান্ত করেছে। কিন্তু আমরা বিশ্বব্যাপী এই যে মহামারী, তাকে অতিক্রম করতে পেরেছি, তাকে পরাস্ত করতে পেরেছি, পরাস্ত করে আজ 2022 আমরা পদার্পণ করেছি। এবং মানে সানন্দে, স্বউৎসাহে সকল বন্ধুবান্ধব মিলে এটা ট্রাফিকের পুজো হতে পারে, কিন্তু আপনি দেখছেন পাশে আমার বন্ধু দিলীপ বসে আছে, সুমন আছে, আমাদের অটো ইউনিয়নের কানু রয়েছে, সবাই মিলে আমরা আপামর যাতে যত চায়ের দোকান এখানে আমাদের যারা ব্যবসায়ী, মানে প্রত্যেকে মিলে এই পুজোটা মানে আমরা অনুষ্ঠিত করছি। শুধু এই ট্রাফিকের পুজো বললে ভুল হবে, এটা আমাদের সবার পুজো, এই এলাকার সবার পুজো। এটা আজকে আমাদের পুজো উদ্বোধন করেছেন আমাদের মাননীয় বিধায়ক
আমাদের অতি কাছের মানুষ, অতি প্রিয় মানুষ সাথী খন্দকার মহাশয়, তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সঙ্গে ছিলেন আমাদের পৌরসভার উপপৌর প্রধান, আমাদের ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা মহাশয় ছিলেন, একজন পৌরমাতা মমতাদি ছিলেন, পৌরপিতা কবিরুল ছিলেন, হ্যাঁ কবিরুল আলম। এছাড়া আমাদের দলের আরও অনেক বিশিষ্ট নেতৃবৃন্দ ছিলেন, প্রশাসক ছিলেন। পুজোর দেখুন সত্যি কথা বলতে দুর্যোগ মাথার গোড়ায় মানে ঘণ্টা নাড়ছে। আপনারা জানেন যে আগামীকালের মধ্যে একটা ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে বয়ে যাবে, সেই কারণে আমরা পুজোর শিডিউল কিছু কাটছাট অদলবদল করব। আমরা যেরকম প্রতি বছর মানে নরনারায়ণ সেবাটা করি, খিচুড়ি ভোগ করি, খিচুড়ি ভোগ করে সবাইকে খাওয়াই, সকল মানুষ আসে এই এলাকার সতর সকল মানুষ প্লাস পথে চলতে সকল মানুষকে আমরা ভোগ বিতরণ করি। কিন্তু হয়তো এবছর আগামীকাল পরিস্থিতি অনুযায়ী কি হবে, কালকে যদি পুজোটা আমরা কি ঠিকঠাকভাবে করতে পারবো কি না, এটা এখন লাখ টাকার প্রশ্ন। কারণ যদি প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে আমরা অনেক কিছু প্রোগ্রামে কাটছাট করতে হবে। আশা করছি 26 তারিখের মধ্যে, আগামী 26 তারিখের মধ্যে পরিস্থিতি উন্নতি হবে, তারপর আমাদের যে কাজগুলো আছে বাকিগুলো মানে আমাদের খিচুড়ি ভোগ বিতরণ, নরনারায়ণ সেবা এবং অন্য অন্য প্রোগ্রামগুলো আমরা দুদিন পারও করবো, মানে এই ঝড়টা পার হয়ে গেলে, সাইক্লোনটা পার হয়ে গেলে। আগামীকাল থেকে যেমন পুজো অর্চনা চলবে এবং নরনারায়ণ যে সেবা সেই নরনারায়ণ সেবাটাও হবে, তবে প্রাকৃতিক যে বিপর্যয় যেমনটা আপনারা জানেন যে ঘূর্ণিঝড় শীতরাং চোখ রাঙাচ্ছে, সেই জায়গাটা যে বৃষ্টির যে সম্ভাবনা সেইগুলোকে মাথায় রেখে নরনারায়ণ সেবা যেটা হবে সেটা কবে হবে বা কীভাবে হবে সেটা উদ্যোক্তারা পরে সিদ্ধান্ত নেবে। তবে যেমনটা এই এলাকার বিধায়ক সাথী খন্দকার বা ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সমনম, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা প্রত্যেকে যেমনটা জানিয়েছেন, তাদের এই ডানকুনি পুরসভার ট্রাফিক ভলান্টিয়ার পুজো উদ্বোধন করার পর প্রত্যেকেই তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন ট্রাফিক ভলান্টিয়ারদের, কারণ তারা একদিকে যেমন উৎসব অনুষ্ঠানে যেমনটা আমাদের বললাম নিজের কর্তব্য পালন করে এই ডিউটি করে আসছেন, তার পাশাপাশি কিন্তু এই যে পুজো সেই পুজো তারা করে আসছেন দীর্ঘদিন ধরেই, 12 বছর অতিক্রম করেছে সেই পুজোকে তারা ধরে রেখেছেন, যার কারণে একদিকে যেমন তারা এই ট্রাফিক কর্মী যারা রয়েছেন তাদেরকে যেমন সাধুবাদ জানাচ্ছেন, তার পাশাপাশি এই পুজো উদ্বোধন করতে পেরে এলাকার বিধায়ক সাথী খন্দকার থেকে শুরু করে চেয়ারপারসন হাসিনা সামনাম, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, সিআইসি কল্লোল ব্যানার্জি সহ অন্যান্য যারা কাউন্সিলর এসেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু সাধুবাদ জানিয়েছেন ডানকুনি পুরসভার ট্রাফিক ভলান্টিয়ারের এই পুজোর উদ্যোগকে। এইচবি, DNN বাংলা, হুগলি।